হ্যালো ফ্রেন্ড, আবার নতুন ভিডিওতে আমি হাজির হলাম এমবিএ সোহাগ। আর আজকে ব্লগটা হবে চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল ফোরে। আর এই জায়গাটা আমি একদম সর্বপ্রথম পাস্ট ডে আসা হলো। এটা হলো যে জুরসিক পার্ক আর কি। তো দেখুন, এটা হলো যে অ্যাকচুয়ালি হলো আপনার ডাইনোসর। এখানে অনেকগুলা বিশাল বড় আকারের ডাইনোসর আছে, তো ওগুলো আমরা আজকে দেখবো আর ঘুরে ঘুরে। আর আজকে আবহাওয়াটা কোন থেকে অনেকটা ভালো না, বৃষ্টি আছে। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি, বাইরে কোন থেকে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন। তো চলুন আর দেখুন যে জুরসিক আমরা একদম ফার্স্ট গেটে, এখন আমরা আস্তে ধীরে ভিতরে যাব। বন্ধুরা, তো আপনি একদম ফার্স্ট গেটে এভাবে ঢুকতে গেলে এভাবে আপনারা এই অবলম্বন করে ঢুকতে হবে, কারণ এই পার্কটা একদম নতুন। এটা হলো টার্মিনাল ফোরে। তো জায়গাটা আমি শুনেছি অনেক সুন্দর একটা জায়গা, আশা করি অনেকটাই ভালো হবে, ইনশাল্লাহ অনেকটাই ভালো হবে। তো আমরা আজকে অনেক খোঁজাখুঁজির পর পেলাম তো টার্মিনাল ফোরে আর কি। এটা খুব সুন্দর। আর এখন আমরা একদম পাশে এয়ারপোর্ট আছে, যে বিমান চলাচল করে। এয়ারপোর্টটা এখন আপাতত বন্ধ করোনা ভাইরাসের কারণে। তো দেখুন, আমাদের সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরগুলো এখন বন্ধ আপাতত। হ্যাঁ, এই জুরসিকের ভিতরে যে ডাইনোসরের যে শব্দটা আপনারা এখন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাইনোসরের বিশাল শব্দ দেখতে পাচ্ছেন। আবারও শুনেন, হ্যাঁ, ডাইনোসরের যে বিশাল বাউচর দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, ডাইনোসর। ভিতরে যাব, যে ডাইনোসরগুলো আছে সবগুলো ডাইনোসর আমাদের সাথেই থাকবেন, একটু আপনারা মিস করবেন না। আর একটা জিনিস দেখুন, ডাইনোসরের যে পাগুলা কত লাগছে দেখুন। ডাইনোসর যে হাঁটলে আপনি যে পাগুলা দেখা যায়, দৃশ্যটা দেখুন। কেকুন থেকে আমরা এখানে অনেক মজা করব, আমাদের সাথেই। আর ডাইনোসরগুলো আপনারা মিস্টেক করবেন না, যে একটা একটা করে এখান থেকে যে দেখুন আমরা ভিতরে যাবো। ভিতরে গেলে আপনারা আরো সুন্দর করে দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন যে এখানে ডাইনোসর গুলা। আর এটা আমরা এখন ভিতরে বাউন্ডারির বাহিরে আছি, আমরা ভিতরে যাব এখন, কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে যাব। হ্যাঁ দেখুন, যে ওনারা যে আক্রমণ করে, যে গাড়ির উপরে উঠে বা মানুষকে আক্রমণ করার জন্য যেভাবে ইয়ে করতেছে, ঠিক সেমভাবে একটা দেখুন গাড়ি ডাইনোসরে যেভাবে আক্রমণ করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখুন, যে ডাইনোসরের যে ডিমগুলা দেখুন কত বড়। আর ছোট বাচ্চা যখন ডিমের থেকে বের হয়, কত বড় হয়ে বের হয় দেখতে পাচ্ছেন। দেখেন যে এখানে কত বড় বড় দাঁতগুলো ওনাদের, আর ডিমগুলো কত বড়, যেটা ওনাদের ডিমগুলা কত বড়, অনেক বড় বড়, বিশাল বড়। এবারে এটা এটা আপনার কল্পনা করার বাইরে, এটা তো আপনার এভাবে তৈরি করা দেখতে পাচ্ছেন। এখন ওনাদের চাউনগুলা হুবহুব আপনার কত বিশাল এক চাউন। আর যে ডাইনোসরগুলা এখানে ওরা কামড় দিল, এই যে যে ওটা রটের একটা জিনিসগুলা ইস্পাতগুলা, এগুলো ভাঙা সম্ভব। তো ওইটাই তারা দেখানো যায়, দেখাইতে আছে যে জিনিসটা ওনারা যদি শক্ত জিনিসও দেন, রটও দেন, ভাঙা সম্ভব বা কাটা সম্ভব। আর কোন তুরিক দেহটা দেখুন, যে নিচ দিয়ে দেহটা আমি আপনাদেরকে একটু নিচ দিই, যে দেখুন ওনাদের যে দেহটা বিশাল বড় এক দেহ, বিশাল বড়, বিশাল বড় একটা দেহ। আর দেখুন যে এখানে ছোট বাচ্চাগুলা দেখুন, আর ওদের পাওগুলা দেখছেন, বিশাল বড় বড় পাও। আর হলো যা, ওয়া, অনেক সুন্দর দেখা যাইতেছে এখন তৈরিক ডাইনোসরগুলো। অনেকগুলা তৈরি করা আছে ছোট ছোট ডাইনোসরগুলা।